ক্লাস ফোর, আজকে আমরা 44 পাতা থেকে যে অঙ্কগুলো আছে আর কি, এখানটা 44 পাতা দেখতে পাচ্ছি, সেই অঙ্কগুলো 44, প্রত্যেকদিন দু পাতা তিন পাতার অঙ্ক আমরা করবো। আর আমাদের ছবিটা কি করে বুঝতে পারবে, আমার তো প্রথমেই থার্মালে লেখা থাকে, অত পাতা থেকে অত পাতা, তোমরা পরপর দেখে গেলেও কোনো অসুবিধা নেই, সবই শিখতে পারবে। দেখো এখানে একটা টেনের অঙ্ক দিয়েছে, এই টেনের অঙ্কটা এখানে একটা যোগ বিয়োগ দিয়েছে, যে ব্যান্ডের লোকালে এত যাত্রী ছিল আর দ্বিতীয়বার যখন ট্রেনটা এলো তখন এতগুলো যাত্রী ছিল, মোট কতটা যোগ করতে বলছি। যোগটা দেখো আমাদের অদ্ভুত একটা বিয়োগ শিখিয়েছে, যে বিয়োগগুলো আমরা অত সচরাচর শিখি না, সেটা পরের পাতা দেখতে পাবো। যাই হোক, এই অধ্যায়ে আমাদের যোগ বিয়োগের একটা ধারণা দিয়েছে, এখানে বলেই দিয়েছে যোগ বিয়োগের ধারণা, তো আমরা যদি ভালো করে যোগ জানি তাহলে অঙ্কগুলো করতে পারবো। চলো আমি এইখানেই বইয়ে করে দিচ্ছি বা মুখে বলে দিচ্ছি। দেখো কত হবে, 5 আর 5 কত হবে, তিনটে নিয়ে যোগ শিখিয়েছে, তো 5 আর 5এ 10 হয়, তাহলে 10-এ 0 বসে, তাহলে এখানটা 0। আমি বই ওখানে লিখছি না, আমার কাছে একটা রাফ কাগজ আছে, আমি লিখছি যাতে বইয়ে লেখাটা ঠিক হয়, ঠিক লিখতে নেই, তাহলে 0 বসলো। আমি টোটাল যোগফলটা দেখাচ্ছি, তারপরে 7 আর 3এ কত হয়, 10 হয়, হাতে কিন্তু এদিকে যোগ করে 1 ছিল, আমাকে 1টা পাশে রাখতে হয়, তাহলে 7 আর 3এ 10 আর 5এ 15 হয়, 10 আর 5এ 15 হলে আর হাতে 1 থাকলে 16-6, আবার হাতে 1 থাকলো, 8 আর 2এ 10 হবে, হাতে 1 নিলে 11 হবে, আবার হাতে 1 থাকলো, 2 আর 1 যোগ করবো 3 হবে, 3160, তাহলে আমরা শিখে ফেললাম। তারপর এটা বিয়োগ দিই, দেখো এই বিয়োগটা আমরা এইভাবে যেভাবে শিখি সেইভাবেই করবো, কিন্তু এখানে লিখি আমরা 4302, কত বিয়োগ করতে হবে, 8 4 3 0 থেকে 8 3 5, এটা আমাদের বিয়োগ করতে হবে। কেমন করে করব, দেখো উপরে ছোট হলে কী করতে হয় আমরা জানি, ছুটি পরে একটা এক ধার নিতে হয় বিয়োগে, কী হলো 1 10 2 12 হলো, তো বুঝতে পারলাম 1 10 2 12, তাহলে 5এর পর থেকে 12 পর্যন্ত গুনবো, 6 7 8 9 10 11 12, কটা দাগ হলো, 1 2 3 4 5 6 7, তো অনেকে আমরা পাপ গুনে করি, তো এটা আমি পাপ তো এই মুহূর্তে হাতে গুনে দেখানো সম্ভব হচ্ছে না, তাহলে দেখা যাচ্ছে যে কেউ পাপটা মাথার প্রথম আঙুলটাও নিয়ে নেয় যে যেভাবে গুনে, তাহলে মোট কথা আমাকে 5 থেকে 12 যেতে হবে, তাহলে 6 7 8 9 10 11 12, ক ঘর হলো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, 7 হলো, তাহলে আমরা 7 লিখলাম। এইবার এই একটা ছুটি পাড়া লিখেছিলাম তখন দরকার ছিল, এখন কেটে দেবো, সঙ্গে সঙ্গে নিচে 1 বেড়ে যাবে, কত হয়ে যাবে, নিচেটা 4, তো মনে মনে বুঝে ফেললাম কিন্তু 4 হলো লেখা যাবে না, 4 হয়ে গেছে, 3টা আর নেই, আবার স্যার উপরে ছোট, তো ছুটি পাড়া একটা এক ধার নেই, 4 আছে, 4 আর কয়ে 10, আবার 10 হয়ে গেছে, দেখো 1 আর 0, 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6, তা পাপ গুণেও হয়, তা 6এর ঘরে হলো, তাহলে 6 লিখলাম, আবার স্যার এই 1টা কেটে দেবো, হ্যাঁ কেটে দাও, এটা কী হয়ে যাবে, 9 হয়ে যাবে, তা 9 হয়ে গেল, 9এর পর থেকে 3 স্যার যাবে না, তাহলে 1 ছুটি পড়া ধার না, 9 আর কয়ে 13, 10 11 12 13, এটা পাপ গুণেও হয়, 4টে দাগ আছে, 4টে হলো, তো এখানটা কী করবো, এটা মজার ব্যাপার, যখন উপরে 4টে রাশি থাকবে নিচে তো 4টে করে নেবে, 0 দিয়ে দেবে একটা, তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না, তাহলে স্যার 0 আছে 1 হবে, 0-র সঙ্গে 1 যোগ করলে তো 1 হয়, হ্যাঁ বেশ, তাহলে 1 হলো, 1 আর কয়ের 4 3এ 4, তোমরা বইয়ে এটা কেটে দিয়ে এখানে 12 এখানে 16 এসব করে যে দেখো তোমরা কিন্তু এইভাবে শিখতে পারবে না, তো উত্তর কত হলো, 3 4 6 7। তারপর দেখো এটা যোগ দিয়েছে কত হয় বলো, 7 আর 3এ 10 হয়, 7 টাকা 3 টাকা দিলে 10 টাকা হলো, 10 টাকা আবার 5 টাকা 15 হলো, তো 15 কী বসবে, 5 বসবে,
এখানটা 5 বসালাম, উত্তরটা দেখিয়ে দিচ্ছি কেমন হবে। 5 হলো, তাহলে 5 বসলো এখানটা, হাতে কিন্তু 1 রইলো, কারণ 15-র 5 বসিয়েছি আমি। তাহলে এখানটা আমি 15-র 5 বসিয়েছি বলে হাতে 1 রাখলাম, একটা তো দাম নেই, আগে কেটে দিয়েছি, কেটে দেবে সঙ্গে সঙ্গে, হাতে 1 রাখলাম। তাহলে হাতে 1, তারপরে কত হলো দেখো, 8 আর 2-এ 10 আর 6-এ 16, 16 আর 1 যোগ ছিল, 1 হাতে ছিল, 17 হলো। তা 17-র 7 বসলো, আবার হাতে 1 থাকলো, 17-র 7 হাতে 1। তা 3 আর পরপর যোগ করতে হয়, 3 আর 0, 3 আর, তাহলে 3-ই হয়, 3 আর 1 হাতে আছে, তাহলে 4 হবে, কত হবে 4 হলো। তারপরে কত হবে, এখানে হাতে আর কিছু নেই, এখানে একটা যোগ করে নিচে 1 ছিল, 3-এর সঙ্গে 4 হয়ে গেছে, আর তো হাতে নেই, 7টা নামবে, তো 7টা নেমে গেল, তো 4 7 7 4 7 5 উত্তরটা হলো। চলো আবার একটা বিয়োগ দিয়েছি, চলো আমরা বিয়োগটা করে নিই, কত আছে উপরে 5 0 0 0 আর নিচে আছে 9 9 8, 5 0 0 0 নিচে আছে 9 9 8। কি করতে হয় এটাকে বললে, শূন্য করে নেবার একটা মনে মনে, না করলে ক্ষতি নেই, এখানে বিয়োগ চিহ্নটা দেবে। চলো কি করতে হবে, স্যার ওপরে ছোট, বিয়োগ হবে না, ছুটি করে একটা আগ ধার নাও, কত হলো 10, তাহলে 8 আর কয়ে 10, 9 10, তা 2-এ হলো, তাহলে এ একটা স্যার কেটে দেবো, হ্যাঁ কেটে দাও, কি করতে হয়, এটা 10 হয়ে গেল, কিন্তু এটা তখন 1 বেড়ে যায় সঙ্গে সঙ্গে, তা 9-এর পর 10 হয়ে গেল, এখানে একটা ছুটি পর একটা আগ ধার নেবো, 10 আর কয়ে 10, 10-এ 10-এ মিলে গেল, 0 হলো, কত হলো 10-এ 10-এ এখানটা মিলে গেল, 10-এ 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 কয়ে 10 মানে 10-এ 10-এ 0 হয়ে গেল, 10 মনে মধ্যে 10-ই হয়েছিল। চলো এইবার এই একটাকে আবার স্যার এখানে দেবো, এটাও 10 হয়ে যাবে, স্যার আবার যদি ধার করি, এটা 10 হয়ে গেল, 10-এ 10-এ আবার মিলে গেল, হ্যাঁ মিলে গেল, এ একটা কি হবে এখানে চলে আসবে, এ একটা এখানে বসে যাবে, কিছু শূন্যর সঙ্গে, তো শূন্যর সঙ্গে যোগ করলে একই হয়, এবার মনে মনে এটা কিন্তু দেওয়া যাবে না, 1-এ কয়ে 4, 1-এ কয়ে 5, 4-এ 5, দেখো 4 0 0 2। স্যার অঙ্কটা আপনি ঠিক করলেন কী করে জানবো, দেখে নাও, তাহলে এইটা থেকে বিয়োগ করে যদি এইটা হয়, তাহলে এইটার সঙ্গে এটা যোগ করলে এটা হবে, দেখা যাক, 4 0 0 2 9 9 8 যোগ করছি, 8 আর 2-এ 10 0, এটা যোগ, এটা শূন্য বসিয়ে নিল, 0 হাতে হলো 1, 9 আর 1-এ 10 0, আবার হাতে 1 থাকলো, 9 আর 1-এ 10 0, আবার হাতে 1 থাকলো, 4 আর 1-এ 5, তাহলে ওপরটা পেলাম, পেয়ে গেলাম, তাহলে এটা আমার ঠিক হয়েছে, এই দুটোকে যোগ করলে দেখে নিতে হয় ঠিক হলো কি না, তাহলে এই একটা ছুটি পাটা কেটে দিই, তাহলে মোটামুটি আমরা এই পাতার অঙ্কগুলো শিখে ফেললাম। তাহলে আমাদের 44-45 পাতা অঙ্ক শিখলাম, পরে আবার শিখবো 46 পাতা থেকে।